আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আজকের আবহাওয়াটা বুঝতে পারছেন একদম মেঘলা মেঘলা ঝড় হচ্ছে। তো আমাদের এদিকে খুব বড় ঝড় হয়নি, অল্পই ঝড় হয়েছে। এর আগে যে দুটো ঝড় হয়েছিল ওগুলো বড় হয়েছিল একটু। তো আজকেও নাকি বলছে সারাদিন ঝড় হবে। তো জানেন তো আপনারা, আমরা যে নতুন গাছগুলো লাগিয়েছি ঝড়ে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আগে তো অনেক ক্ষতি হয়ে গেছে, মানে পেঁপে গাছগুলো সব মানে ঝুঁকে ঝুঁকে গেছে, মানে বেঁকে বেঁকে গেছে আগেকার ঝড়ে। আর এখন কি হয়েছে সেটা জানি না, তো মেহেকের আব্বুকে পাঠাবো, দেখি কি অবস্থা আছে। তো তাড়াতাড়ি করে মেহেকের আব্বুকে রুটি চা করে দিয়েছি। মেহেকের আব্বু তো খাওয়া হয়ে গেছে, আর কিটিকে অর্ধেক আমি রুটি দুধ দিয়ে দিয়ে দিয়েছি ছিঁড়ে। আর এই যে মেহেকে নাপিসার জন্য করে রেখেছি। ঘুম থেকে উঠে খেয়ে নেবে। আর তুমি রেডি নাকি? দেখি এসো কি অবস্থা। সারা রাত তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি তার সঙ্গে ঝড় হচ্ছিল, ওইটাই খারাপ। হালকা ঝড়ে তো অনেকটা ক্ষতি হয়েছে, আজকে ঝড় হলো আবার কতটা কি ক্ষতি হয়েছে দেখি গিয়ে। নতুন গাছ তো, তার জন্য আরো বেশি ক্ষতি হয়েছে। নতুন গাছ লাগাতেই দুবার ঝড় হয়ে গেল, দুটো ঝড় হয়ে গেল। বড় পুরনো গাছ হলে কোনো কিছু অসুবিধা হতো না। এই যে মেহেক নাপিস এখনো ঘুমাচ্ছে, আজকে সকাল হবে না, আজকে সারাদিন এরকমই থাকবে। এই যে সবজি পচা অল্প একটু আছে, আজকে নিতে হবে না কালকে যাবা। মাছের ভাত একটু নেই আছে, অল্প নিয়ে যাবা। এই যে হালকা হালকা এখন ঝড় হচ্ছে, 10টার সময়তে বলছে ঝড়টা বেশি হবে। আবার এখানে তার তো ভালো করে পানি টানি দিয়া হলো না। সেরকম মাথাটা ওই হয়নি, এই যে আমাদের আগ গাছে এটা দেশিটা কিছু বেঁকে দিয়েছে। আজ কাটতে হবে না, আজকে থাক, আজকে একসাথে গোছ হয়ে আছে। আবার মেঘ লাগলো, আমি মাঠ যাবো দেখবি আর বৃষ্টি আরম্ভ হবে, আবার ওই রকমই হয়। সঞ্জু মেহিন দেখেছে চারা নিবো বলছিল, তো চারা বের হয়েছে তার এখানে আছে। যে পিয়ারা গাছটা ছিল বড় হয়েছে, এই দেখো একটা চারা বের হয়েছে। এই তো এখানে আছে তো একটা মেহেন্দি গাছ, এখানে ছিল যে মেহেন্দি গাছ, এই তো আছে, এই তো আছে, এখানে একটা আছে। তাহলে আর পিয়ারা গাছে পিঞ্চিং করে দিচ্ছি, এখন দেখি ঠিক আছে। আমি যাই দেখি জমিন। আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখানে কেমন কি হয়েছে। আর আপনাদের দিকে কেমন কি অবস্থা আছে একটু কমেন্ট করে জানাবেন। সব চিন্তা, ঝড় আসছে, ঝড় আসছে, বৃষ্টি হয়ে, যে যেখানে ছিল সবাই বাড়তে চলে এসেছে। ম্যাগের পিসা এই ডালগুলোকে এখানেই রেখে দিয়েছিল, লাগাইনি পয়সা দিয়ে। দেখো গাছগুলো কি সুন্দর হয়ে গেল, মেহেন্দি গাছের এই দিদি এই দিদি উঠে গেছে। এবছর পুঁই শাক প্রচুর, মাঠে চলে এসেছি আর হাওয়া দিচ্ছে প্রচুর। এই যে এই জমিটা ধান ফেলে দিয়েছে, এটা স্বর্ণ ধান তাই পড়ে গেছে।
তো আমাদের তো আরই পড়বে, কারণ স্বর্ণধান এমনিতে হাইটটা একটু ছোট হয়, কিন্তু এখানে একটু বড় হয়েছে, কারণ গ্রামের যত গড়ানি সব ঢুকছে, তার লিগে একটু গাছের হাইট বেশি বড় হয়ে গেছে। পরে রাস্তা আমাদের সব পড়ে গেছে, এই যে আমাদের জমি, এই ধানগুলো তো পেকে গেছে, এগুলো বেশিরভাগই পড়ে গেছে। এটা পড়ে গেলে কোনো অসুবিধা নাই, কারণ এই ধানটা পেকে গেছে, মধু পাকা হয়ে গেছে, এবার কিছু করে পানি ঢুকছে এখনো। এইদিকে সেই যেদিন বলেছিলাম যে মা পড়ে গেছিলো যেদিন, কিছু ধান পড়ে গেছিলো তুলেছিলাম, এই যে এগুলো এগুলো বেঁধেছিলাম, এই কটা ওগুলো পড়ে গেছে। এবার পড়ে গেলে ধানের একটু অসুবিধা কি, কাটতে একটু অসুবিধা হয়। এদিকে অল্প অল্প করে পানি বের হচ্ছে, তো এইটা একটু আবহাওয়াটা ভালো হোক, নেই ধানটা কাটবো। আর এই ধানটা দেখি আগে তালা মারা আছে, সকাল সকাল চলে এসেছে, মাঠে কেউ নাই, আমাদের ওই সাইডটা খুদি খাসা মানে গোবিন্দভোগ ধান এই সাইডটা পড়েছে, অর্থাৎ তা তো গাছ ধান ইয়ে করে দিয়েছিল, পাতা কেটেছিল। ব্যাগে মাছের খাবার ভরে দিয়েছে, ধানটা সব মধু পাকা হয়ে গেছে, এই ধানটা একটু ই হয়ে গেল, খুব ফলনটা ভালো হয়নি, কারণ এই ধানটা অনেক তাড়াতাড়ি উঠে, আর আমাদের ধানটা পুঁততে একটু দেরি হয়ে গেছিলো। এই মাঠটাতে সব জায়গায় শেষে চাষ করেছে, তার জন্য ট্রাক্টর আসতে দেরি হয়েছিল, আর আমার জমিতে তো বালি পাথর ছিল, তার জন্য আগে কাজটা করালাম, তার জন্য ট্রাক্টর ঢুকলো, তো এই ধানটা পুঁততে একটু দেরি হয়ে গেছিলো। তাকে তো তাড়াতাড়ি উঠে আবার দেরি করে পোতা হয়েছিল, মানে ধান পোতার কিছুদিনের মাথাতেই সব থোড় বেড়ে চলে গেছিলো, ধান বেড়ে চলে গেছিলো, তার জন্য ফলনটা ভালো হলো না। তো যা হোক কোনো ব্যাপার নাই, আমার ধান চাষ মেন ছিল না, কারণ ফাঁকা জমি পড়ে থাকবে, তার জন্য ধান লাগা করেছিলাম। এই যে আগগুলো এগুলো সব মাটি ভরে দিয়েছি, জোড়া ভরে দিয়েছি, এগুলো খুবই সুন্দর হয়েছে, এমনি শুকনো মাটিতে লাগা দেখাইছিলাম আমার ওদিকে আগগুলো, এই দেখেন গোড়াটাই ধান পড়ে গেছে। এই ধান না তুলে পরে একটা ধান হবে না, সব যেটা বলে তুষ আগড়া হয়ে যাবে। কলা গাছ লাগিয়েছি, G9 কলা সে একটা দিয়েছিল ছোট, কত বড় হয়ে গেছে। এই দেখেন সব পড়ে গেছে, এখন না তুলে দিলে এই যখন ধানটা বের হচ্ছে, ওই পড়ে থাকলে ধানটা আর বেরো হবে না, বেটা পড়ে থাকবে সেটা আগড়া হয়ে যাবে বলে আমাদের, মানে ধান হবে না শুধু আগড়া আগড়া বলে আমাদের। এদিকে এই কালকে কিছু পড়েছিল, এগুলো কালকে বেঁধেছি, এই যে দেখিয়ে দিই আপনাদেরকে, এরকম করে বেঁধে দিতে হয়। এই সাইডও কিছু পড়েছিল, তিন দিন থেকে ঝড় হচ্ছে, তো এই
কড়া পড়েছিল এই কড়া তুলে দিয়েছি, এবার ওই কড়া তুলতে হবে আর ওই কটা। আজকে তো শুক্রবার, গাছের সব যে ধান গাছের পাতা আছে পাতাতে বেঁধেছি, কিন্তু পাতাতে বাঁধার পর একটা অসুবিধা, এখন সব থোড় বের হচ্ছে, তো এবার থোড়ের যে মাথার যে পাতা থাকে সেটাও বাঁধা যাচ্ছিল, তার জন্য আজকে দড়ি এনেছি, পাঁচটা ছটা গুছি একসাথে করব আর দড়িতে হালকা করে বেঁধব, বেশিক্ষণ লাগবে না, অল্প পড়েছে এইটুকু, আর ওই সাইডে কিছু পড়েছে। এই সাইডে ধানটা ই করেছিলাম, পাতা কাটা করাইছিলাম, ওই যে পাশের বাড়ি ওরা কেটে নিয়েছিল, ওদের কাটা করেছিলাম কিন্তু তাও পড়ে গেল। এই ধানটা ওই রকম দেখুন, সব ধান বেজে বের হচ্ছে, এখন এই পড়ে থাকলে পরে একটাও ধান হবে না, সব পাতান হয়ে যাবে, তার জন্য একটু কষ্ট করে বেঁধে দিতে হবে। আর এই বাঁধার জন্য লেবারের উপরে ভরসা করা যাবে না, আর এখন লেবারও পাওয়া যাবে না, এই বড়ো ধান ই করে লেবার আসবে না, আবার এই লেবারও ঠিক মতো বাঁধবে না, যেটা ধান বের হচ্ছে সেটাকে বেঁধে দেবে, মানে আরও ক্ষতি, বের হতে পারবে না, তো এটা বেশিক্ষণ লাগবে না, অল্পই আছে। আর আমাদের গাছের এখনও তো হাওয়া চলছে, এই যে আমাদের সজনে গাছটা এখানটায় বেঁকে গেছে, এখানে ডালটা ভেঙে গেছে, এগুলো না ঠিক করা পর্যন্ত, এই যে কফি গাছগুলো লাগিয়েছি, ফুলকপি এগুলো খুব সুন্দর হবে, কারণ যেদিন থেকে লাগিয়েছি সেদিন থেকে মেঘ মেঘ করছে, আর এগুলো সব কাপে ছিল, বাড়িতে চারা তৈরি করেছিলাম, আমি কাপে লাগিয়ে দিয়েছিলাম, তার জন্য একটাও নষ্ট হয়নি, অনেক চারা বের হয়নি, যেটা ইয়েটা দিয়েছিল খুব অল্প বীজ গজিয়েছে। এইসব গাছগুলো তো ঠিক আছে, সকাল সকাল কিছু কাজ করেনি, কারণ আজকে শুক্রবার আমাদের এদিকে, গাছ বেঁকিয়ে দিয়েছে, তাই শুক্রবার নামাজ আছে, 12টার সময় চলে যেতে হবে, সব ঢাকা আছে, আবার ঝড় বৃষ্টির জন্য ছিল, সব উল্টো পাল্টা করে দিয়েছে, পেঁপে গাছ এখনও পর্যন্ত একটাও উল্টোয়নি, গত এর আগের ঝড়ে সব গাছ কটাই হয়ে গেছিলো, বেঁকে গেছিলো, এদিকে পুকুর পাড়েও গাছও মোটামুটি ঠিক আছে, আগের ঝড়ে ওইদিকে একটা বড়ো গাছ, ওদের সেগুন গাছ ভেঙে গেছে, এখানে একটা বড়ো আমড়া গাছ ছিল সেটা ভেঙে গেছে, আমাদের ক্ষতি বলতে গেলে ধান কটা ঠিক আছে, কিছু কোনো অসুবিধা নেই, বেঁধে দিলে ঠিক হয়ে যাবে, আমার কাজ করতে লাগি, তারপর হয়ে গেলে কতটা হয়ে যাচ্ছে তারপর আপনাকে দেখাবো, ধান বিশাল হাইট হয়ে গেছে, এখন প্রতিদিন সকাল সকাল চলে আসি, ফজরের নামাজ পড়ার পর আর শুই না, শুলে পরে উঠতে দেরি হয়, এখানে আসতে দেরি হয়, তার জন্য না শুয়ে চলে আসি, আর আপনাদের রাঁধুনি ওই একটার সময় করে আসে, ঠিক আছে। এই দেখেন আমি বাড়িতে বললাম যে আমি মাঠে যাব কাজ করার জন্য, আর বৃষ্টি আরম্ভ হবে, দেখেন এই দেখেন বৃষ্টি আরম্ভ হয়ে গেল, ভিজে ভিজে তার কাজ করা যাবে না, এখন দেখি কতক্ষণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি না থামলে মুশকিল আছে, আমি জানি তো যখনই আসে মাঠে কিছু করার জন্য তখনই বৃষ্টি হতে লাগে।
এই যে আমি অনেকটা ধান গোচ করে নিয়েছি, বেঁধে দিয়েছি যে, আর এদিকে একটু আছে, অল্প আছে, আর বেশি নেই। বৃষ্টি হলো, বৃষ্টি যদি না হতো তাহলে এটুকুনও হয়ে যেত। আর আজকে শুক্রবার, আজান হলো, এর বাড়ি যাব, নামাজ পড়তে যাব। আর বেশি না, ঠিক আছে, বাড়ি যাই, আবার যদি বইকেলে আসি তো দেখাবো।